ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে একাদশ থেকে বাদ পড়বেন কে? নাজমুল হোসেন শান্ত নাকি সাবেক ক্যাপ্টেন মমিনুল হক? চমক দিয়ে এই টেস্টে দেখা যাবে এনামুল হক বিজয়কে। একাদশে থাকার সম্ভাবনা আছে মোসাদ্দেক হোসেন সৈকতেরও, তবে বাংলাদেশের একাদশে যে একাধিক পরিবর্তন আসবে এটা নিশ্চিত। সুখের সময়টা হয়তো বেশি দিন থাকে না, কিন্তু খারাপ সময়গুলো যেন কাটতেই চায় না। ঠিক তেমনই যেন মমিনুলের খারাপ সময়টা কাটছেই না, কিন্তু ক্যারিয়ারের শুরুতে যে কতটা হেসেছে মমিনুলের ব্যাট সেটা কারোরই অজানা নয়। তার ক্যারিয়ারের শুরুতে হয়তো কেউ কল্পনাও করতে পারেনি পারফরমেন্সের কারণে বাদ পড়তে হবে জাতীয় দল থেকে। আর নাজমুল হোসেন শান্ত ধীরে ধীরে পারফর্ম করে জাতীয় দলের 3 নম্বর পজিশনটা যেভাবে নিজের করে নিয়েছিলেন সেটা হয়তো এবার হারাতে হচ্ছে, কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এই দুই টপ অর্ডার ব্যাটসম্যান রানের দেখা তো পাননি, বরং তাদের আউটের ধরনটা ছিল অনেক দৃষ্টিকটু। টেস্ট ক্রিকেটে আউট কি এতটাই সহজ যতটা সহজ মনে হচ্ছে মমিনুল আর শান্তর আউটগুলো দেখে? টেস্ট ক্রিকেটে একজন বোলারকে সংগ্রাম করে তুলে নিতে হয় ব্যাটারদের উইকেট, সেখানে কতটা সহজভাবেই উইকেট বিলিয়ে দিয়ে আসছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ক্যারিয়ারের শুরু থেকে লাস্ট ম্যাচ পর্যন্ত মমিনুলের ছোট্ট একটা পরিসংখ্যান দেখলে আপনিই বুঝতে পারবেন কেন তিনি বাদ পড়তে চলেছেন। ক্যারিয়ারের শুরুতেই যে ব্রডম্যান তকমা লেগেছিল মমিনুলের নামের পাশে সেটা সরে গেছে অনেক আগে। 83 গড় নিয়ে খেলতে থাকা মমিনুল আগে মাঠে নামলেই মনে হতো আরও একটা সেঞ্চুরি করবেন তিনি, ছাড়িয়ে যাবে বিরাট কোহলি বাবর আজমদের। এর কারণটাও আছে ক্যারিয়ারের শুরুতেই করে ফেলেছিলেন 11টা সেঞ্চুরি। অল্প দিনে তামিম মুশফিক সাকিবকে ছাড়িয়ে হয়ে যান বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। তবে এগুলো সব সোনালি অতীত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 0 আর পরের ইনিংসে 4 রান, এই একটা 4ও এসেছিল ভাগ্যক্রমে। আর আউট হওয়ার ধরনগুলো দেখলে মনে হবে তিনি পাড়ার কোনো ক্রিকেট ম্যাচ খেলছেন। সর্বশেষ 10 ইনিংসে মমিনুলের 50 নেই একটাও, রান করেছেন মাত্র 65। প্রথম ইনিংসে 37 রান বাদ দিলে লাস্ট 9 ইনিংসে 2 অঙ্কেই ঘরে পৌঁছাতে পারেননি তিনি, এর মধ্যে আবার 0 রানে আউট হয়েছেন 3 বার। এদিকে দীর্ঘদিন ধরে টেস্টের 3 নম্বর পজিশনে ব্যাটিং করছেন নাজমুল হোসেন শান্ত, তিনিও ভুলে গেছেন রান করতে। সর্বশেষ টেস্টে প্রথম ইনিংসে 0 আর পরের ইনিংসে করেছেন 17 রান। 2022 সালে 13টা ইনিংসে ব্যাট করেছেন শান্ত, রান করেছেন মাত্র 246 গড় 18। এভাবে আর কতদিন জাতীয় দলের বোঝা হয়ে থাকবেন এই দুইজন টপ অর্ডার ব্যাটসম্যান? তবে সিরিজের দ্বিতীয় টেস্টে নাজমুল হোসেন শান্ত যে বাদ পড়ছেন সেটা প্রায় নিশ্চিত। তার জায়গায় একাদশে দেখা যাবে এনামুল হক বিজয়কে, তবে এখনই বাদ পড়ছেন না মমিনুল হক, হয়তো এটাই হতে পারে তার শেষ সুযোগ। তো দর্শক বন্ধুরা, আপনারা কি চান, মমিনুল হককে দল থেকে বাদ দেওয়া হোক? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।